রাখি বন্ধন উৎসব জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। রাখি বন্ধন উৎসব পালন করছেন বিশিষ্ট জনেরা জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। বিশিষ্ট জনেরা বিশেষ করে নাট্যকর্মী শিক্ষাবিদগণ ধর্ণা মঞ্চে এসে এই রাখি বন্ধন উৎসব পালন করলেন। আজ থেকে 119 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অনেক সহযোদ্ধারা পথে নেমেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে, রাখি বন্ধনের আহ্বান করেছিলেন এবং তিনি সেই দিনেতে অরন্ধন পালন করতে আহ্বান জানিয়েছিলেন। তারা রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এরাম প্রমুখ তখনকার যারা মহিরুয় ছিলেন, তারা শিল্প সাহিত্য তার সঙ্গে যুক্ত মানুষেরা রবীন্দ্রনাথ বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় স্নান করে পায়ে হেঁটে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিশ্চান সবাইকে রাখি পরাতে পরাতে তারা এগিয়ে গিয়েছিলেন। আজকে 119 বছর পর আমরা এই রাখিবন্ধন আমরা প্রত্যেক বছর পালন করি। এবছরের রাখিবন্ধন অন্যরকম। আজকে আমরা এসেছি সেই রবীন্দ্র ভাবনায় আমরা উদ্বুদ্ধ হয়ে, আমরা আজকে যে আন্দোলন চলছে গত দু মাসের ওপর, সেই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে যারা এখানে অনশন করছেন সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, আমাদের দেশে, দেশের বাইরে যারা আন্দোলন, তাদের প্রত্যেকের সঙ্গে সংহতি জানাতে, এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এই সংহতির রাখিবন্ধন। রবীন্দ্রনাথ আশা করেছিলেন যে এই রাখিবন্ধন প্রত্যেক বছর ঘরে ঘরে পালিত হবে। আজকে আমরা তার সেই কথা মতো, তার সেই নির্দেশ মতো আজ আমরা পথে নেমে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি রাখি বন্ধনের মধ্য দিয়ে। উদ্যোগটা নিয়েছে সর্বস্তরের সংস্কৃতিকর্মী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, নাট্যকর্মী, যেমন আমাদের মধ্যে দুর্গাপুর থেকে এসেছেন, নদিয়া থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কলকাতার যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে আমরা এই আহ্বানটা জানিয়েছি। হঠাৎ বলেই মনে হতে পারে, কিন্তু এটা আসলে আমাদের একটা খুব গৌরবের ঐতিহ্যকে স্মরণ করে। 1905 সালে বঙ্গভঙ্গ জারি করেছিল ব্রিটিশ সরকার লর্ড কার্জন, তার বিরুদ্ধে সমস্ত বাঙালিকে ঐক্যের ডাক দিয়ে রবীন্দ্রনাথ এবং তার সঙ্গীরা একটা মিছিল করেছিলেন জোড়াসাঁকো থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিলের পথে নাখোদা মসজিদ পড়েছিল, নাখোদা মসজিদে মুসলমান বন্ধুদেরও তারা এই রাখি পরিয়েছিলেন, এই জন্য এটার নাম সম্প্রীতির রাখি বন্ধন। তো সেইটে আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ তারা সেটাকে স্মরণ করে প্রতি বছর গত কয়েক বছর ধরে এই রাখি বন্ধন উৎসব পালন করছে। আজকে বিশেষ অবস্থায়, পশ্চিমবঙ্গের বিশেষ অবস্থায়, এই ছেলেমেয়েগুলো, অনশনরত ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়িয়ে আমরা এই রাখি বন্ধনটা নিয়ে এসেছি ওদের হাতে রাখি পরিয়ে দেবো বলে। আমাদের ছেলেমেয়েরা এর মধ্যেই পরিয়ে দিয়েছে। ওদের আমরা বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কষ্টের ভাগ নিতে পারি না, শারীরিক কষ্টের, কিন্তু আমরা তোমাদের পাশে আছি, তোমাদের জয় হবে। অনেক বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, আজ তারা এই দুঃসময়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন। তারা অনশনরত জুনিয়র ডাক্তারদের হাতে রাখি পরিয়ে এই রাখি বন্ধন উৎসব উদযাপন হলো। নিউজ নয়া ভারত।